হাই ফ্রেন্ডস, আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করে দেখাবো মাটির হাঁড়িতে সরষে ইলিশ। আর এই মাটির হাঁড়িতে ইলিশ মাছ খেতে এতটাই ভালো লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই রান্নাটা এতটাই সুন্দর, মানে দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এই এক পিস ইলিশ মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। তো এখানে আমি ইলিশ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু সরিষার তেল। এবার ভালো করে লবণ হলুদ আর তেল মাছের গায়ে ঘষে ঘষে আমি মেখে নেব। এবার মাছের গায়ে সুন্দর করে মাখানোর পর আমি একটা মশলা তৈরি করে নেব, যে মশলাটা মাছে আমি দেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম। তো পোস্ত আর কাজু বাদামটা আমি ভালো করে বেটে নেব, আপনারা যদি চান তাহলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে শিলনোড়ায় বাটলে পরে এই মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। আর একটা মিহি পেস্ট করতে হবে, তো আমার মিহি করে পেস্ট করে নিয়েছি কাজু আর পোস্ত। এবার আমি তুলে নিলাম। এবার বাটব সরিষা, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে দু রকমের সরিষা নিয়েছি, হলুদ আর কালো। এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সরিষা বাটার সময় এক চিমটে লবণ কিংবা একটা কাঁচা লঙ্কা দেবে, নাহলে কিন্তু অনেক সময় সরিষা তেতো হয়ে যায়। আর মিক্সিতে বাটলেও অনেক সময় দেখি যে তেতো হয়। তো আমি মিহি করে পেস্ট করে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার যে হাঁড়িতে আমি মাছটা রান্না করব সেই হাঁড়িতে মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে আমি দিয়ে দেব যে পেস্টগুলো করে রেখেছি সেই পেস্টটা। তো প্রথমে দেব কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম, তারপর দেব সরিষা, এবার দেব হলুদ আর দেব লবণ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কালারের জন্য। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে পরে একটু রঙটা ভালো হবে। আর দিয়ে দিলাম চারটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি আর সরিষার তেল। এবার মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মশলা ধোয়ার যে বাটি ধোয়ার জলটা আছে সেই জলটা দিয়ে দেব। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ জল দিলেই হবে, অল্প পরিমাণ জল দিলেই মাছটা সেদ্ধ হয়ে যায়। আর এমনি মাছ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই রান্না হয়ে যায়। তো আমি জল দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এবার গ্যাসে আমি বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তো আপনারা যদি চান তাহলে মাটির উনানে রান্না করতে পারেন, আমার কাছে মাটির উনান নেই তাই আমি গ্যাসে বসিয়েছি। তো আমার ফুটে উঠেছে, তখন ঢাকাটা উঠিয়ে একবার নাড়িয়ে দিলাম, না নাড়ালে তলায় বসে যেতে পারে, তার জন্য একবার নাড়িয়ে দিয়েছি। তো আবারও আমি ঢাকা দিয়ে দেবো, আর একটু হবে, ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব। তো এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার মাছ রান্না হয়ে গেছে, উপর থেকে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর এই সরিষার তেল দেওয়াতে একটা সুন্দর ঝাঁঝ আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো আমার মাছ পুরোপুরি রান্না হয়ে গেছে। আর যারা রান্না করতে প্রথম শিখছেন তারা তো মানে কি বলবো, তারা সহজে এই মাছটা রান্না করতে পারবেন, এতটাই রান্নাটা সহজ। তো এই ভাতের সাথে এক পিস ইলিশ মাছ আর এই একটু দেবি, আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।